হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে যে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে মানে পার্সেন্টেজের উপরে কমিশন দিয়ে থাকে, আবার সেলসের উপরেও কমিশন দিয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে ধরুন আপনার একটি কোম্পানি রয়েছে বা আপনি কোনো কোম্পানিতে জব করছেন, তো আপনাকে আপনার কোম্পানি বলল যে আপনি যদি 5,000 টাকা সেল করতে পারেন তো আপনাকে 5% কমিশন দেব, আর যদি আপনাকে 20,000 টাকা, এখানে দেখুন আমি সবচাইতে এটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন আমি লিখে রেখেছি, তো এখানে দেখুন 5,000 টাকার কম বা সমান হলে সেলসম্যান কমিশন পাবে 5%। যদি সেলসম্যান 20,000 টাকার কম বা সমান হলে সে কমিশন পাবে 8%। 30,000 টাকার কম বা সমান হলে সেলসম্যান কমিশন পাবে 10%। তো এখন আপনি যে কোম্পানিতে আপনি জব করছেন সেই কোম্পানি যদি আপনাকে বলে যে আপনি সেই কোম্পানির প্রোডাক্ট যদি আপনি সেল করেন, তো এখানে যেই নিয়মটা রয়েছে সেই নিয়ম অনুসারে আপনাকে কমিশন দিবে। অথবা যদি বিপরীত হয় যে আপনার কোনো কোম্পানি রয়েছে, আপনি যারা সেলসম্যান রয়েছে তাদেরকে আপনি বললেন যে তুমি এই টাকাগুলো যদি এত টাকা 5,000 20,000 এরকম একটা ক্রাইটেরিয়া আপনি তুলে ধরবেন তাদের সামনে যে এত টাকা সেল করলে তুমি এত টাকা কমিশন পাবেন। এখন এটা এক্সেলে কিভাবে আপনি বাহির করবেন এই বিষয়টা আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো। আর এখানে একটি কথা বলে রাখি, যারা এই ভিডিওটা দেখছেন আমি এখানে যেভাবে দেখাবো এটা আপনারা কেউ মুখস্থ করবেন না। যদি মুখস্থ করেন তাহলে কিন্তু আপনি এইটার মতো আপনি মুখস্থ আপনি তৈরি করতে পারবেন। আমরা জানি কোনো অঙ্ক যদি মুখস্থ করি তখন কিন্তু অঙ্ক শেখা হয় না, তাই ঠিক এক্সেলেরও যে কোনো কাজ বিশেষ করে এই যে ফর্মুলাগুলো ওইগুলো আপনি মুখস্থ করতে পারবেন। অঙ্কের যেরকম আমরা ডাকটা পড়ে বুঝি সেটাও ভালোভাবে বুঝে কাজ করবেন। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করব, এখানে আমরা সমান সমান দেব, সমান সমান দিয়ে আমরা ইফকে কল করব। আইএফ ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই ভ্যালুটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর লেস দেন দেব আমরা কিবোর্ড থেকে, তারপর আবার আমরা সমান সমান দেব। তো সমান সমান দেওয়ার পর আমি প্রথমে যেটা আমি বাহির করব 5,000 টাকার কমিশন কত সেটা বাহির করব। তো এখানে দেখুন 5,000 টাকার কমিশন 5%, তো আমি এখানে লিখব 5,000। লিখার পর আমি ক্ষমা দিব, ক্ষমা দেওয়ার পর আমি এখানে এই যে সেলটা রয়েছে C2 এই সেলটা আমি কিন্তু আবার এখান থেকে সিলেক্ট করে দেব। C2 সেলটা আমরা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর আমরা এখানে পূরণ চিহ্নটা দিয়ে দিব। তো পূরণ চিহ্নটা দেওয়ার পর আমরা কত পার্সেন্ট দিব এখানে 5%, এই যে 5 লিখে আমরা এখানে এই যে পার্সেন্ট আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা কমা দিব। আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় এই যে এখানে দেখুন অ্যাড্রেস বারে এখানে কিন্তু এই যে শো করছে, এই যে দেখুন এখানে কিন্তু শো করছে। তো এখানে দেখুন টাকার নিচে 5,000 এটা হাইট হয়ে গিয়েছে, তো আমি এখান এই যে রোটার মাঝে যে এই ঘরের মাঝে 5,000 টাকা রয়েছে এই যে পাস এটা আমি দিয়ে দিয়েছি, এই যে দেখুন এটা কিন্তু হাইট হয়ে রয়েছে, তো এখানে কিন্তু 5,000 আছে। আচ্ছা, তারপর এখানে সূত্রটা আপনারা বুঝতে অসুবিধা হলো এখানে এই যে অ্যাড্রেস বারে এটা আপনারা দেখবেন। তো আমরা 5,000 টাকার কমিশন আমরা এখানে দেখলাম। তারপর আবার আমরা ইফ লিখব, ইফ লিখার পর ফার্স্ট ব্র্যাকেট আবার দিব। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আবার আমরা এই যে দেখুন প্রথম যে টাকার গড়টা রয়েছে এটা হাইট হয়ে গিয়েছে, এটা 5,000 টাকা, এটা রয়েছে C2 এর ঘরে, তো আমরা এখানে আবার লিখব C2 লিখে আবার আমরা লেস দেন দিব। দেওয়ার পর সমান সমান দিব। দেওয়ার পর আমরা এখন কি দেখতে চাচ্ছি, আমরা এখন দেখতে চাচ্ছি যে 20,000 টাকার কমিশন কত সেটা আমরা এখানে লিখে দেব 20,000। লেখার পর আমরা যে কাজটি করব এখানে আবার কমা দিব, কমা দিয়ে আবার এখানে C2 আমরা লিখে দিব, এই যে দেখুন C2 হচ্ছে এই যে 5,000-এর যে ঘরের। এবং তারপর আমরা এখানে কি করব, পূরণ দিব, পূরণ দিয়ে আবার আমি এখানে পার্সেন্টটা আমি দিয়ে দেবো 8%, এই যে 8% দিলাম। দেওয়ার পর আবার ক্ষমা দেব, তারপর আবার ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা এখানে 30,000 টাকার কমিশন কত 10%, তো আমরা এখানে
আবার সি2 এই যে এখানে যে গড়ের যে টাকার অ্যামাউন্টটা এটা লিখে দেব সি2 লিখে আবার লেস দেন দেব আপনাদের বুঝতে অসুবিধা হলে এই যে অ্যাড্রেস বারে এটা দেখবেন তারপর আমরা এখানে আবার সমান সমান দেব সমান সমান দেওয়ার পর আমরা এখানে কত টাকার বাহির করব 30000 টাকার এই যে 30000 আমরা লিখে দিয়ে কমা দিয়ে দিলাম তারপর আমরা যে কাজটা করব আমরা এখানে আবার সি2 লিখব সি2 লিখে পূরণ দিব কত বাহির করব আমরা 10% আমরা এখানে 10% লিখে দেব লিখে দেওয়ার পর আমি এখানে কয়টা আমি ব্র্যাকেট ব্যবহার করেছি দেখুন 1 2 3 তিনটা ব্র্যাকেট ব্যবহার করেছি তো লাস্টে আমি তিনটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব যে এখানে তিনটা লাস্ট ব্র্যাকেট আমি দিয়ে দেব এখন আমি এই যে তিনটা লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব ইন্টারে যখন আমি ক্লিক করেছি এখানে দেখুন এই যে আমাদের কমিশনটা কিন্তু এখানে চলে আসছে এই যে দেখুন সম্পূর্ণ কমিশনটা এখানে চলে আসছে কিন্তু এখানে দেখুন একটা বিষয় কিন্তু প্রবলেম রয়ে গিয়েছে প্রবলেমটা কি হয়েছে এখানে দেখুন 40000 যেটা রয়েছে এটা কিন্তু আসে নাই নিচে যদি দেখি এই যে দেখুন এখানে কিন্তু 40000 এর উপরে যে সমস্ত অ্যামাউন্ট রয়েছে একটাও কিন্তু আসে নাই এই যে ফলস আসছে এটা কেন আসছে এটা আসার কারণ রয়েছে কারণটা হচ্ছে এরকম আমি তো এখানে বলেছি যে 30000 টাকার কম বা বেশি আমি যদি এটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন 30000 টাকার কম বা সমান হলে সেলসম্যান কমিশন পাবে 10% এখানে কিন্তু আমি সমানের কথা বলেছি যদি বেশি হয় সেটার কথা কিন্তু আমি বলি নাই তো আমি বেশি হলে আমি এখানে কি কমিশন দিব কিনা সেটা আমার এখানে দিয়ে দিতে হবে তার জন্য আমি যে কাজটা করব এখানে আবার চলে আসব আসার পর এটা আমি সিলেক্ট করে এখানে তার জন্য আমরা যে কাজটা করব এখানে ক্ষমা দেব ক্ষমা দিয়ে আমরা এই যে সি2 এই যে 5000 এটা আবার আমরা সিলেক্ট করে দেব অথবা লিখেও দিতে পারি আমি এটা সিলেক্ট করে দিলাম তারপর পূরণ এখন আমি কত দেব আমি দিয়ে দিলাম 12% এই যে 12% দিয়ে আমি ইন্টারে যদি ক্লিক করি তখন কিন্তু চলে আসবে এখন যদি এটা আমি টেনে ফ্রি হ্যান্ডেল করে দিই অথবা এখানে ডাবল ক্লিক করলে হবে এই যে দেখুন এখন কিন্তু এখানে চলে আসছে এই যে দেখুন 40000 টাকার কমিশন কত 4800 টাকা এই যে দেখুন এখন কিন্তু সব কয়টা কমিশন এখানে চলে আসছে তো ভিউয়ার্স আপনারা একজন পুতুল টিচ ইউটিউব চ্যানেল আর যারা পুতুল টিচ ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটি লাইক দেন আর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি এক্সেল গ্রাফিক্স ডিজাইন এই সম্পর্কের উপরে আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং করে যাচ্ছি নিয়মিত তো আমরা যে কোনো কমিশন আমরা এরকমভাবে বাহির করতে পারি তো এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ